হজরত সৈদনা আমির হামজা হামা আনহু এমন মর্যাদার অধিকারী ছিলেন যাকে আল্লাহ রসুন এর সিংহ বলা হতো প্রিয় নবী সাল আলহিবাসাল্লামের বরকতময় জন্মের দু বছর পূর্বে পৃথিবীতে তার শুভাগমন হয় তিনি প্রিয় নবী সাল আলিহিআ আলহিবা সম্মানিত চাচা যান ছিলেন প্রিয়নবী সাল আলি হিবা সাল্লামের প্রতি তার ভালোবাসা ছিল সীমাহীন একদা আবু জাহাল আমাদের প্রিয়নী সাল আলি হিবা আলি সাল্লামের সানে বেয়াদবি করে বসল মাল্লাহ অথপর কেউ আমির হামজা রাজি আল্লাহনকে অবহিত করল যে আপনার ভাতিজার সাথে আবু জাহাল খারাপ আচরণ করেছে তখনও আমির হামজা রদিয়াল্লাহন ইসলাম গ্রহণ করেননি তিনি খুবই রাগান্বিত হয়ে আবু জাহালের কাছে গিয়ে তার মাথায় সজরে আঘাত করলেন সারা শহরে হইচই পড়ে গেল যে আমির হামজা রদিয়াল্লাহআনহ আবু জাহালকে আহত করেছে ঘটনাক্রমে তিনি রদিয়াল্লাহআনহ উচ্চ আওয়াজে কালেমায় তৈয়াবা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন অতপর তিনি রাহু বলতে লাগলেন খবরদার আর কারো রেহাই নেই যদি কেউ আমার ভাতিজার সাথে দুর্ব্যবহার করে প্রিয় ইসলামী ভাইয়েরা শুনলেন তো একজন সাহাবিয়া রসুলের ইমান উজ্জীবিতকারী ঘটনা কতটা হৃদয় স্পর্শী ছিল হজরত আমির হামজা রদিয়াল্লাহ আনহুকে তৃতীয় হিজরির পনেরোই সওয়াল উহুদের যুদ্ধে শহীদ করা হয় সে সময়ে তার বরকতময় বয়স ছিল চুয়ান্ন বছর হজরত সঈদরা আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহমা থেকে বর্ণিত হজরত সঈদরা আমির হামজা রদি আল্লাহ তালহুর শাহাদতের পর ফিরিস তারা তাকে গোসল দিয়েছিলেন প্রিয় নবী সাল্লি আলহি সাল্লাম এ কথা সত্যায়ন করেছেন নিঃসন্দেহে ফিরিস্তারা আমার চাচাকে তার শাহাদতের পর গোসল দিয়েছে তাঁর মাজার মুবারক মদিনা মুনা উহুদ পাহাড়ের নিকট অবস্থিত প্রসিদ্ধ বুজুগ শেখ মাহমুদ কুর্দি শেখ খানি রহমতুল্লাহ আলাই বলেন আমি হজরত সাইদুলা আমির হামজা রদিয়াল্লাহ আনবুর বরকতময় মাজারে উপস্থিত হয়ে সালাম পেশ করলাম প্রত্যুত্তরে তার মাজার মুবারক থেকে উচ্চ আওয়াজে সালামের আওয়াজ ভেসে এলো তিনি আল্লাহ আনহু বললেন শেখ মাহমুদ রহমাতুল্লাহি তালা আলাইকে পুত্র সন্তান দানের ধন্য করলেন তখন তিনি তার ছেলের নাম হামজা রাখলেন মনে রাখবেন আল্লাহ পাকের প্রিয় মকমুল বান্দারা কবরেও জীবিত থাকেন আর মানুষের অন্তরের অবস্থাও জানেন কেননা শেখ মাহমুদ শেখানি রহমতুল্লাহ তালা আলাই তাঁর মনোবাসনার কথা হজরত সৈদনা আমির হামজা আল্লাহ রদিয়াল্লাহনুকে প্রকাশ করার পূর্বেই তাকে পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছিলেন আল্লাহ পাকের রহমত তার প্রতি বর্ষিত হোক আর তার ওবাসায় আমাদের ক্ষমা হোক